প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, বাবা মার কথা শুনবে এবং নিয়মিত লেখাপড়াটাও করতে হবে। চলো সিট অনুযায়ী আজকে কি পড়াবো একবার দেখে আসি আমরা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা প্রাথমিক বিজ্ঞান এই বইটি তোমরা দেখেছ, এটি খুলো তোমরা। এটির পঞ্চম অধ্যায়ের আমরা আজকে পড়ব স্বাস্থ্যবিধি থেকে, স্বাস্থ্যবিধি থেকে অনুশীলনী, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো, এগুলি আজকে আমরা পড়ব। ঠিক আছে, তোমরা ঝটপট বইটি খুলে ফেলো। আচ্ছা, এখন দেখো শূন্যস্থান পূরণে কি আছে আমরা দেখব। 1 নং দেখো, ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। তাহলে কি হবে? জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। তাহলে কি জীবাণু দ্বারা? কী দ্বারা? জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। 2 নম্বর কী আছে দেখি আমরা, কলেরা, আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ। কলেরা, আমাশয় এবং টাইফয়েড পানিবাহিত রোগ। কী রোগ? পানিবাহিত রোগ। আচ্ছা, 3 নম্বর দেখো, ড্যাশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে ড্যাশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। 4 নম্বর দেখো, ফুটিয়ে ফিল্টার করে এবং ড্যাশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। তাহলে এখন তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই কী কী হবে? ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। এখন দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 নং দেখো, আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে। 1 নম্বর আছে খাওয়ার সময়, 6 নম্বর খাওয়ার পূর্বে, 9 নম্বর আছে টয়লেট ব্যবহারের পূর্বে, আর 9 নম্বর আছে টয়লেট ব্যবহারের সময়। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে আমাদের কখন হাত ধুতে হবে? অবশ্যই কখন হাত ধুতে হবে? খাওয়ার পূর্বে। তাহলে এটা সঠিক উত্তরটি হচ্ছে খাওয়ার পূর্বে। 2 নম্বর দেখো, কোনটি পরিমিত ব্যায়ামের ফল? 1 নং আছে মাংস বেশি শক্তিশালী করে, 6 নং হচ্ছে পুষ্টি সরবরাহ করে, 9 নং হচ্ছে রোগাক্রান্ত করে, 10 নং হচ্ছে ক্লান্তি দূর করে। তাহলে কোনটি হবে, কোনটি সঠিক উত্তর হবে? কোনটি পরিমিত ব্যায়ামের ফল হবে হচ্ছে 9 নং, মাংস বেশি শক্তিশালী করে। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। 3 নং হচ্ছে ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? 9 নং হচ্ছে দুধ, 6 নং হচ্ছে শাকসবজি, 9 নং হচ্ছে মাছ, 9 নং হচ্ছে খাবার স্যালাইন। তোমরা নিশ্চয়ই জানো ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? খাবার স্যালাইন, তাই না? আমরা কিন্তু সবাই জানি এই কথাটা, ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? ডায়রিয়া হলে আমাদের খাবার স্যালাইন গ্রহণ করা উচিত। তাহলে আমরা 3 নম্বরটাও সঠিক উত্তর পেয়ে গেলাম। এখন দেখো আগে আমরা 5 নম্বর পড়ে নেই, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। দেখো খাবার স্যালাইন এটার সাথে কোনটা হবে? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে, তারপরে পানিবাহিত রোগ প্রতিরোধ করে, গান শোনা, বই পড়া। কোনটা হবে এখানে খাবার স্যালাইন? কোনটা হবে? ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে। তারপর দেখো টয়লেট পরিষ্কার রাখা এটার সাথে কোনটা হবে? টয়লেট পরিষ্কার রাখা
পানিবাহিত রোগ প্রতিরোধ করে। তারপরে ক্লান্তি দূর করা, এটার সাথে কোনটা হবে? গান শোনা, বই পড়া। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে আমরা কি পেলাম, কোনটার সাথে কোনটার মিল? খাবার স্যালাইন ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে, আর তারপরে টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত রোগ প্রতিরোধ করে, তারপরে ক্লান্তি দূর করা, গান শোনা, বই পড়া, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে আমরা 5 নম্বর উত্তরগুলি পেয়ে গেলাম। এখন আমরা পড়ব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখন দেখো, 1 নং প্রশ্নটা কি আছে, পানিবাহিত রোগের 2টি কারণ উল্লেখ করো। তাহলে পানিবাহিত রোগের 2টি কারণ কি? পানিবাহিত 2টি রোগের কারণ হলো দূষিত পানি পান করা আর দূষিত পানি দ্বারা গোসল করা ও দাঁত ব্রাশ করা, এরকম হতে পারে, তাই না? পানিবাহিত 2টি রোগের কারণ উল্লেখ করো, কারণ হলো, তাহলে আমরা কি লিখবো? পানিবাহিত রোগের 2টি কারণ হলো দূষিত পানি পান, 1 নম্বর হচ্ছে দূষিত পানি পান করা, আর 2 নম্বর হচ্ছে দূষিত পানি দ্বারা গোসল করা ও দাঁত ব্রাশ করা। এই দুটো দেখলেই হবে, 2টি কারণ তো চেয়েছে। আচ্ছা, 2টি কারণের কথা উল্লেখ করেছে, সেই 2টো কারণে আমরা লিখব। আর 2 নং হচ্ছে পানিবাহিত 3টি রোগের নাম লেখো। পানিবাহিত 3টি রোগের নাম কি বলতো দেখি? পানিবাহিত 3টি রোগের নাম হবে ডায়রিয়া, কলেরা, আমাশয়। পানিবাহিত 3টি রোগের নাম হলো ডায়রিয়া, কলেরা, আমাশয়। তাহলে আমরা এভাবে প্রশ্নোত্তরগুলো লিখতে পারি, তাই না? তাহলে আবার একটু পড়ি আমরা পানিবাহিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। দেখো, পানিবাহিত রোগের 2টি কারণ উল্লেখ করো। উত্তরটা হবে, পানিবাহিত রোগের 2টি কারণ হলো 1. দূষিত পানি পান করা। পয়েন্ট আউট করে দিবে সবাই, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর দিয়ে পয়েন্টগুলো উল্লেখ করবে, তাহলে প্রশ্নের উত্তরটা লেখা সুন্দর হয়। পানিবাহিত রোগের 2টি কারণ হলো লিখবে, 1 নম্বর লিখবে দূষিত পানি পান করা, আর 2 নম্বর হচ্ছে দূষিত পানি দ্বারা গোসল করা এবং দাঁত ব্রাশ করা, ঠিক আছে? এখন 2 নম্বর প্রশ্ন দেখো, পানিবাহিত 3টি রোগের নাম লেখো। পানিবাহিত 3টি রোগের নাম হলো, এভাবে লিখবে, পানিবাহিত 3টি রোগের নাম হলো 1. ডায়রিয়া, 2. কলেরা, 3. আমাশয়। এভাবে তোমরা 1, 2, 3 নম্বর দিয়ে সুন্দর করে গুছিয়ে লিখবে। তাহলে প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে গেলে, এখন দেখো 4 নং আছে কি, বর্ণনামূলক প্রশ্ন। কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়, তারপরে 2 নং আছে শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে, 3 নম্বর আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো। আমরা পুরোটা বই রিডিং পড়িয়ে গত ক্লাসে আমরা তোমাদের বুঝিয়েছি, পুরোটা বই রিডিং পড়েছি আমরা, তাই না? সেখান থেকে আমরা গুছিয়ে এর উত্তরগুলো আমরা লিখব। দেখো, যেমন 1 নম্বর, কীভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়, এটা তো আছে আমাদের। কীভাবে করা যায় বলো তো দেখি? পানিতে জীবাণুর বিস্তার রোধ করলে, তারপর সবসময় নিরাপদ পানি পান করলে, তারপরে খাওয়ার পূর্বে এবং মলত্যাগের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুলে, তারপরে কী করলে? মলমূত্র ত্যাগ করার জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা এবং ব্যবহার করতে হবে, এবং কী করতে হবে? ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? খাবার তৈরি ও গোসলের জন্য নিরাপদ পানি আমাদের ব্যবহারও করতে হবে, তাহলে আমরা পানিবাহিত রোগ প্রতিরোধ করতে পারবো। আর 2 নম্বর হচ্ছে শরীর সুস্থ রাখতে হলে আমাদের কী কী করতে হবে, শরীর সুস্থ রাখলে কী কী করতে হয় আমাদের? প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি কী করতে হবে? প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানিও পান করতে হবে, তারপরে নিয়মিত খেলাধুলা করতে হবে, তারপরে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে ও ঘুম থেকে উঠতে হবে, প্রতিদিন কিছু কিছু সময় বিশ্রামও নিতে হবে, আর শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আমাদের শরীর সুস্থ থাকতে হলে এই কাজগুলি করতে হবে।
তারপর দেখো আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো, কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। তাহলে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে আমাদের কী কী করতে হবে, প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে কী করতে হবে, গোসল করতে হবে, খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, খাওয়ার পূর্বে ও পরে ভালো করে হাত ধুতে হবে, নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে, তারপরে ত্বক, চুল, নখ এবং কানেরও যত্ন নিতে হবে। এভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, তাহলে থাকতে পারি তাই না? তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্নোত্তর এখানে পেয়ে গেলাম। এভাবে তোমরা ভালো করে প্রশ্নোত্তরগুলো শিখে খাতায় সুন্দর করে গুছিয়ে লিখবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যা যা পড়েছি আশা করি তোমরা বাসায় বসে এগুলো শিখবে এবং খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।